এই লোক বিমানের টয়লেটে ঢুকে নিজেকে টেস্ট করার জন্য মুখের মধ্যে একটা স্পঞ্জ ঢুকায়। এরপর ওইটি টেস্ট টিউবের পানিতে ডুবানো টেস্ট টিউবের লিকুইড লাল হয়ে যায়। সে বুঝতে পারে তার কাছে আর বেশি সময় নেই, তাই টয়লেট থেকে বের হয়ে এয়ার হোস্টেসকে বলে তার শরীর বদলে যাচ্ছে, বিমানে যত ঘুমের ঔষধ আছে সব তাকে দিতে বলে, না হলে বিমানের সবাই মারা যাবে। কিন্তু এয়ার হোস্টেস তার এইসব কথাকে কোনো পাত্তা দেয় না। তখনই তার নাক থেকে রক্ত বের হতে ধরে। সে এয়ার হোস্টেসকে বলে সে টয়লেটে যাচ্ছে। টয়লেট থেকে যতই চিল্লানি শব্দ আসুক না কেন, কেউ যেন টয়লেটের দরজা না খোলে। এই বলে সে টয়লেটে ঢুকে দরজা লেগে দেয়। তার দাঁত চোয়াল থেকে খুলে আসে। টয়লেট থেকে জোরে জোরে চিল্লানি আর্তনাদ আসতে থাকে। যাত্রীরা সবাই ভয় পেয়ে যায়। ওই লোকের গা থেকে বড় বড় কাঁটা বের হতে থাকে। কিছুক্ষণ পর সব শান্ত হয়ে যায়। এয়ার হোস্টেস মনে করে ওই লোক হয়তো অজ্ঞান হয়ে গেছে। তখন ওই টয়লেট থেকে এক বিশাল মনস্টার বের হয়ে সবাইকে আক্রমণ করে।